বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। কুরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায়ে, তিন মিনিটের ভিডিও সিরিজ লেসন 30A। এই লেসন শেষে আমরা এমন 125টি শব্দ শিখব যেগুলো পবিত্র কুরআনে প্রায় 29,400 বার এসেছে। আমরা সালাতের পরে পড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব। মুআয ইবেন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন এবং বললেন, হে মুআয, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে উপদেশ দিচ্ছি, প্রত্যেক সালাতের পর এই দোয়া করতে ভুলবে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রথমে এই দোয়াটির গুরুত্ব অনুধাবন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার প্রতি কতটা গুরুত্ব আরোপ করেছেন সেটা উপলব্ধি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরেছেন, তারপর তিনি আল্লাহ তাআলার শপথ করেছেন, ওয়াল্লাহি, এবং তিনি বলেছেন, আমি তোমাকে ভালোবাসি। তারপর তিনি বলেছেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। তারপর তিনি বলেছেন, প্রত্যেক সালাতের পর কখনো এই দোয়াটি পড়তে ভুলবে না। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আইন্নি এখানে দুটি শব্দ রয়েছে, আইন মানে সাহায্য করুন, নি মানে আমাকে, আইন্নি মানে আমাকে সাহায্য করুন। আলা যিকরিকা আপনাকে স্মরণ করার জন্য, যিকির হলো স্মরণ, যিকরিকা মানে আপনার স্মরণ, অর্থাৎ আপনাকে স্মরণ করার জন্য আমাকে সাহায্য করুন। ওয়া শুকরিকা এবং আপনার কৃতজ্ঞতা, অর্থাৎ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, আপনার শুক্রিয়া আদায় করতে আমাকে সাহায্য করুন। ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদাতিকা অর্থ আপনার ইবাদত, হুসনি ইবাদাতিক আপনার সর্বোত্তম ইবাদত অথবা সর্বোত্তম উপায় আপনার ইবাদত। ওয়া হুসনি ইবাদাতিকা এবং সর্বোত্তম উপায় আপনার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন। যেহেতু এই দোয়াটি সালাতের পরে পাঠ করা হয়, তাই আমরা এটাকে অন্য অনুভূতির সাথেও পড়তে পারি। যেমন, হে আল্লাহ, যদিও আমি সালাত শেষ করলাম, আমি সর্বোত্তম উপায়ে সালাত আদায় করতে পারিনি, পরবর্তীতে যেন আমি আরও ভালোভাবে সালাত আদায় করতে পারি সেজন্য আমাকে সহযোগিতা করুন। হে আল্লাহ, আপনি আমাকে আপনার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমাকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সাহায্য করুন, বিশেষ করে সালাতের পর আপনাকে স্মরণ করতে আমাকে সাহায্য করুন। যখন আমি মসজিদের বাইরে পার্থিব বিষয় নিয়ে ব্যস্ত থাকব, তখন আপনাকে স্মরণ করতে আমাকে সাহায্য করুন। যখন আমরা পার্থিব বিষয়ে এবং লেনদেনে বিভিন্ন রকম কল্যাণ লাভ করি, তখন আপনার শুকরিয়া আদায় করতে আমাকে সাহায্য করুন। আমার সারাটা জীবন আপনার ইবাদতে পরিপূর্ণ অবস্থায় অতিবাহিত করতে সাহায্য করুন। আমাকে সারা জীবন আপনার সর্বোত্তম ইবাদত করতে সাহায্য করুন। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে কে কর্মে শ্রেষ্ঠ, আইয়ুকুম আহসানু আমালা। তাই এখানে লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে তিনি আমাদেরকে সর্বোত্তমভাবে ইবাদত করতে সাহায্য করেন। আজকের জন্য এই পর্যন্তই, আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।